বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো সবাই। দোয়া করি সব সবাই অনেক ভালো থেকো। ডাক্তার খাস্তকি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি ইয়াসমিন ফেরদৌস, সিনিয়র শিক্ষক, ডাক্তার খাস্তকি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আজকে আমি তোমাদেরকে পড়াবো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা পড়ব অষ্টম অধ্যায়, পার্ট 1, 2, 3, বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। চলো তাহলে আমরা শুরু করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি বাংলাদেশের মানচিত্র। তোমরা আগের ক্লাসে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে কিছুটা পড়েছো। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা কি, জনসংখ্যা সমস্যার সমাধান কিভাবে করা যায়, এগুলো সম্পর্কে তোমরা ক্লাস 6-এ পড়েছো। আজকে আমরা জানব বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা তুলনা, যেমন ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের জনসংখ্যার অবস্থা কিরূপ, নেপাল, ভুটান এসব দেশগুলোর সাথে আমাদের জনসংখ্যার তুলনামূলক আলোচনা। তারপর আমরা পড়ব জনসংখ্যার পরিবর্তনশীলতার ধারণা আর বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো সম্পর্কে জানব। আমরা জানি তোমরা 6-এ পড়েছ, বাংলাদেশ হচ্ছে একটা জনবহুল দেশ। আমরা এখানে মানচিত্র দেখতেছি, এখানে পাশের আরেকটা মানচিত্র দেখো। বাংলাদেশে এত জনসংখ্যা, জনবহুল দেশ হিসাবে বিশ্বে পরিচিত। দেখো রাস্তাঘাট, যেখানে যে আমরা শুধু মানুষ দেখতে পাই, লঞ্চে, স্টিমারে, ট্রেনে, বাসে, সব জায়গায় কি বাংলাদেশে জনবিস্ফোরণ, অর্থাৎ অনেক জনসংখ্যা বাংলাদেশের। জনসংখ্যা একটি শুধু জনসংখ্যা থাকলেই হবে না, তাই না? একটা দেশের উন্নয়নের জন্য জনসংখ্যা থাকলেই হবে না, এই জনসংখ্যা গুলো কি সম্পদে পরিণত করতে হবে। জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। দেশে অনেক জনসংখ্যা থাকলো, জনসংখ্যা গুলো সব কি মেধাবী, সবাই কি কর্মঠ, সবাই শিক্ষিত, তাহলে ওই দেশের জনসংখ্যা বেশি হলেও কি হবে, দেশটা কি সম্পদে পরিণত হবে। তারপরে জনসংখ্যা কি, একটা দেশে কতটুক জনসংখ্যা থাকবে এটার একটা নিয়ম আছে। তার আমরা কি মনে করবো, জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সাথে কি সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তবে এই জনসংখ্যাকে হতে হবে শিক্ষিত, দক্ষ। অশিক্ষিত, অদক্ষ এসব জনসংখ্যা থাকলে হবে, দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। এই জন্য এই জনসংখ্যাকে কি সম্পদে রূপান্তরিত করতে হবে। জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করা গেলে দেশের উন্নয়ন যেমন ত্বরান্বিত হয়, তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়েও দাঁড়ায়। তাহলে আমাদের এই যে বিপুল জনসংখ্যা, এদেরকে আমাদের সম্পদে পরিণত করতে হবে। তাহলে আমরা প্রথমে পার্ট 1-এ আসো। পার্ট 1-এ আমরা দেখি কি এখানে আছে, বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা তুলনা। পার্ট 1-এ আমরা পড়ব বাংলাদেশ সহ আমাদের আশেপাশে দক্ষিণ এশিয়ার যে অন্য রাষ্ট্রগুলো আছে এগুলোর সাথে আমাদের জনসংখ্যার তুলনামূলক আলোচনা আজকে আমরা করব পার্ট 1-এ। আমরা তো জানি বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা দেশ আমাদের দেশ। দেশটি দ্রুত মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এদেশের আয়তন হচ্ছে কি, আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার।
আমাদের এই দেশটার আয়তন হচ্ছে কি 1,47,570 বর্গ কিলোমিটার, আর এখানে বসবাস প্রতি বর্গ কিলোমিটার অনেক লোক বসবাস করে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ছিল 14,97,72,364 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে 1,015 জন। আর 2015 থেকে 2016 সালের মধ্যে জনসংখ্যা হয় 15,99,00,000। বর্তমানে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধি হার 1.37%, যা 2001 সালে ছিল 1.54%। তাহলে একটু কি বেড়ে গেছে, অনেক বাড়ছে। এবার আমরা বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হারে তুলনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব দক্ষিণ এশিয়া কতগুলো দেশ, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ। 5 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধির হারে তুলনামূলক চিত্র আমরা এখানে তুলনামূলক আলোচনা করব। যেমন 2000 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা কেমন ছিল, আবার ভারতে কেমন ছিল, নেপালে কেমন ছিল, পাকিস্তানে, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, অর্থাৎ আমরা দক্ষিণ এশিয়ার দেশসমূহ, সার্কভুক্ত, বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর সাথে আমরা আমাদের জনসংখ্যা তুলনামূলক আলোচনা করব। তাহলে এখানে আমরা এই ছকটাতে, এই সারণীটাতে আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক চিত্র। প্রথমে বাংলাদেশে দেখো 2000 থেকে 2005 পর্যন্ত ছিল কি 1.70, আর ভারতে 1.65, নেপালে ছিল 1.44, পাকিস্তানে 2.07, শ্রীলঙ্কায় 0.78, আফগানিস্তানে 4.28, ভুটানে 2.87, মালদ্বীপে 1.68। আবার 2005 থেকে 2010 পর্যন্ত দেখো বাংলাদেশে এটা কত 1.18, ভারতে 1.46, নেপালে 1.05, পাকিস্তানে 2.07, শ্রীলঙ্কায় 0.68, আফগানিস্তানে 2.73, ভুটানে 2.02, মালদ্বীপে 1.73। তাহলে 2005 থেকে 2010 পর্যন্ত এটা হলো, এটা একটা 5 বছর অন্তর একটা তুলনামূলক চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কভুক্ত দেশগুলোর সাথে। এরপর দেখো 2010 থেকে 2015 মধ্যে বাংলাদেশে হচ্ছে 1.20, ভারতে 1.24, নেপালে 1.18, পাকিস্তানে 2.11, শ্রীলঙ্কায় 0.50, আফগানিস্তানে 3.02, ভুটানে 1.46, মালদ্বীপে 1.79। তাহলে এই সারণীটা আমরা যখন বিশ্লেষণ করব দেখব কি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার শ্রীলঙ্কার তুলনায় অনেক বেশি। দেখো এখানে শ্রীলঙ্কার তুলনায় ওদের সবচেয়ে কম, আমাদের অনেক বেশি। ওদের যখন 2000 থেকে 2005 এর মধ্যে ছিল 0.78, আর আমাদের হচ্ছে 1.70। আবার 2005 থেকে 10 এর মধ্যে দেখা ওদের হচ্ছে কি শ্রীলঙ্কায় 0.68, আমাদের হচ্ছে 1.18। তাহলে শ্রীলঙ্কার তুলনায় আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি, কিন্তু নেপালের তুলনায় বেশি ও ভারতের তুলনায় অপেক্ষাকৃত কম। নেপালে আবার কি নেপালের তুলনায় আবার বেশি, কিন্তু এই জনসংখ্যা এই বৃদ্ধির হার নির্ভর করে কি ওই দেশের জন্মহার, মৃত্যু হার ও অন্যান্য কারণের উপরে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হারটা নির্ভর করে কিসের উপরে,
ওই দেশে জন্মহার কিরূপ, মৃত্যু হার কিরকম, আর অন্যান্য বৃদ্ধি যেমন তোমার স্থানান্তর, সামাজিক গতিশীলতা, এগুলোর উপরে নির্ভর করতেছে। এবার আমরা আরেকটা চিত্র দেখি, বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্বের তুলনামূলক চিত্র। দেখো, এতক্ষণ আমরা একটা দেশের সাথে আরেকটা দেশের, আমাদের দেশগুলোর সাথে একটা তুলনামূলক আলোচনা করছি, আর এবার দেখো ঘনত্বের তুলনামূলক আলোচনা। এখানে কোন কোন দেশ? মালদ্বীপ, সিঙ্গাপুর, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, জাপান। আর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত বাস করে দেখো। আমরা এই সারণীতে দেখতে পাচ্ছি মালদ্বীপে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করতেছে 7301 জন। সিঙ্গাপুরে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করতেছে 1320 জন। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করতেছে 1063 জন। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করতেছে 380 জন। শ্রীলঙ্কায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করতেছে 345 জন। জাপানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 339 জন। তাহলে এই সারণীতে আমরা দেখতে পাচ্ছি কি, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ভারত, শ্রীলঙ্কা ও জাপান থেকে প্রায় তিন গুণ বেশি। তবে কোন কোন দেশ থেকে তিন গুণ বেশি? ভারত, শ্রীলঙ্কা, জাপান, এদের থেকে আমাদের জনসংখ্যার ঘনত্ব প্রায় তিন গুণ বেশি। কেমন? ওদের বাস করতেছে ভারতে 380 জন, শ্রীলঙ্কায় 345 জন, জাপানে 339 জন, আর আমাদের কত বেশি দেখো, 1063 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করতেছে। তাহলে এই তিনটা দেশের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কি প্রতি বর্গ কিলোমিটারে বসবাসের ঘনত্ব প্রায় তিন গুণ বেশি। তাহলে আমরা এই জন্য কি, বাংলাদেশ হচ্ছে একটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। তারপর আবার দেখো বাংলাদেশের বিভিন্ন বছরের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার। আদমশুমারি কাকে বলে তোমরা জানো? এই যে প্রত্যেক 5 বছর অথবা এর থেকে বেশি বছর অনুযায়ী যে প্রতি জনসংখ্যা গণনা করা হয়, এটাকে বলা হয় আদমশুমারি। আমরা তাহলে দেখি আদমশুমারি বছরগুলো দেখো আর জনসংখ্যা বৃদ্ধির হার। 1974 সালে একটা আদমশুমারি হয়েছিল, এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.62%। 1981 সালে আদমশুমারি হয়েছিল 2.32%। 1991 সালে যে আদমশুমারি হয়েছিল, অর্থাৎ ওই 1991 সালে যে জনসংখ্যা গণনা করা হয় এটাকে কিন্তু আদমশুমারি বলা হয়, তোমাদেরকে বলতেছি। তাহলে 1974 সালে একবার আদমশুমারি হয়েছে, 1981 সালে একবার কি জনসংখ্যা গণনা করা হয়েছে সারা বাংলাদেশে, 1991 সালে আদমশুমারি বছর, এই অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.01। আবার 2001 সালে জনসংখ্যা গণনা করা হয়, তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.58। আবার 2011 সালে দেখো যখন জনসংখ্যা গণনা করা হয়েছিল, অর্থাৎ 2011 ছিল আদমশুমারি বছর, তখন ছিল জনসংখ্যা বৃদ্ধির হার 1.34%। আবার 2014 সালে যখন আদমশুমারি হয়, তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.37। তাহলে আমরা দেখতেছি কি ক্রমান্বয়ে একটু একটু করে কি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু কমতেছে, তাই না? প্রথম 1974-এ 2.62, 81-তে 2.32, 91-তে 2.01, 2001-এ 1.58, 2011-তে 1.34, আবার 2014-তে এসে একটু বেড়ে গেছে 11-এর তুলনায় 1.37। তাহলে আমরা এই যে বিভিন্ন দেশের সাথে জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক আলোচনা করলাম, ওইখানেও আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি, যেমন নেপালের তুলনায় ও ভারতের তুলনায় কি অপেক্ষাকৃত কম। আবার অন্যদিকে পাকিস্তানে জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশ ও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আবার কি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার শ্রীলঙ্কার তুলনায় অনেক বেশি। আবার ঘনত্বের দিক দিয়ে কি
আমরা ভারত, শ্রীলঙ্কা ও জাপান থেকে প্রায় 3 গুণ বেশি লোক আমাদের এখানে বসবাস করতেছে। আর আদমশুমারিতে আমরা দেখতেছি যত 2014 পর্যন্ত যত আদমশুমারি হয়েছে, অর্থাৎ জনসংখ্যা গণনা করা হয়েছিল, এ অনুযায়ী একটু একটু করে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু কমতেছে। তাহলে আমরা দেখতেছি কি, তারপরে বাংলাদেশ কি একটা জনবহুল দেশ। আমরা এবার এতক্ষণ আমরা তুলনামূলক আলোচনা করে দেখলাম বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটা। তাহলে আমরা বুঝলাম কি, বাংলাদেশ হচ্ছে একটা ঘনবসতিপূর্ণ দেশ, অন্যান্য বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে অনেক বেশি লোক বাস করে, আবার ঘনত্ব বেশি, জনসংখ্যা বৃদ্ধি হারও অনেক বেশি। এবার আমরা পার্ট 2-এ চলে আসি। পার্ট 2 হচ্ছে জনসংখ্যা পরিবর্তনশীলতা। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। অর্থাৎ এই যে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে, আমরা আদমশুমারি অনুযায়ী, আদমশুমারি করলে অর্থাৎ জনসংখ্যা গণনা করলে বোঝা যায় জনসংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমতেছে। তাহলে জনসংখ্যার এই যে পরিবর্তন অবস্থা, জনসংখ্যা যে পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যা পরিবর্তনশীলতা বলা হয়। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় জনসংখ্যার পরিবর্তনশীলতা কাকে বলে, কি বলবা? জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে। এটি মূলত কি, জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর ও সামাজিক গতিশীলতার উপরে নির্ভরশীল। এটা নির্ভর করে কিসের উপরে? তাহলে এই এই বিষয়গুলোর উপরে নির্ভর করে। জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, সামাজিক গতিশীলতা, এগুলো নিয়ে আমরা এখন আবার আলোচনা করব। জন্মহার, দেখো একটা দেশের জন্মহার আছে কি, কিরকম মানুষ জন্মগ্রহণ করতেছে, কিরকম বছরে কেমন মানুষ মারা যাচ্ছে। স্থানান্তর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। বিবাহের মাধ্যম কি, জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তনশীলতা হয়। সামাজিক গতিশীলতা, অর্থাৎ সামাজিক যে কর্মকাণ্ড গুলা, এগুলা গতিশীলতার উপরও জনসংখ্যা পরিবর্তনশীলতা নির্ভর করে। পরিবর্তনশীলতা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য আমরা একটু আগে বললাম। জনসংখ্যার এই পরিবর্তন তাহলে প্রধানত জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, সামাজিক গতিশীলতা, এগুলোর উপরে নির্ভর করে। জনসংখ্যা পরিবর্তনের বিষয়গুলো বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর নির্ভরশীল। তাহলে আমরা কি, জনসংখ্যা পরিবর্তনশীলতা কিসের উপর নির্ভরশীল? জনসংখ্যা, জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, সামাজিক গতিশীলতা। তাহলে একটা দেশে এই জনসংখ্যাকে কি 3 ভাগে ভাগ করা যায়, যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে 3 ভাগে ভাগ করা যায়, যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। কেমন? কোন বয়সে একটি ছেলে বা মেয়ে বিয়ে হচ্ছে তার উপরে কি, স্থূল জন্মহার নির্ভর করে। তাহলে স্থূল জন্মহার কিসের উপর নির্ভর করতেছে? কোন বয়সে একটি ছেলে বা মেয়ে বিয়ে হচ্ছে তার উপর স্থূল জন্মহার নির্ভর করে। কোন দেশে বাল্য বিবাহ বেশি হলে সে দেশের জন্মহার বেশি হবে। জন্মহার কিংবা মৃত্যুহার একটি দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে থাকে। সুতরাং জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার কাঠামো পরিবর্তনকে। জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত, কেমন? এই বিষয়গুলো কি কি? বাল্য বিবাহ হলো কি হচ্ছে, কোন দেশে বাল্য বিবাহ বেশি হলে সে দেশে জন্মহার বেশি হয়। দেখো বাল্য বিবাহকে আমরা কি প্রতি বছর এগুলো নিয়ে অনেক আইন কানুন হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। আমাদের দেশে এখনো পর্যন্ত কি বাল্য বিবাহ বন্ধ হচ্ছে না,
তাই না? বাল্য বিবাহ আছে। তাহলে বাল্য বিবাহ কি? একটা দেশে জনসংখ্যা পরিবর্তনশীলতার উপর প্রভাব বিস্তার করতেছে। তারপর জনসংখ্যার পরিবর্তনশীলতা যেসব বিষয়গুলোর উপর নির্ভরশীল, দেখো, ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসেবা, এই বিষয়গুলো জনসংখ্যা পরিবর্তনশীলতা উপরে নির্ভর। যেমন জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে, যেমন জনসংখ্যার কাঠামোর পরিবর্তনকে বোঝাচ্ছে। জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে, জনসংখ্যার যে কাঠামো পরিবর্তন, এগুলোর সাথে এই বিষয়গুলা কি জড়িত? কেমন? জনসংখ্যার পরিবর্তনশীলতাকে আমরা, জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বুঝি কি? জনসংখ্যা পরিবর্তনশীল অবস্থা। কেমন? এই পরিবর্তনশীল অবস্থার সাথে এগুলা জড়িত। যেমন ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসেবা। তাহলে জনসংখ্যা যদি পরিবর্তন হয়, তাহলে এই জিনিসগুলা এখানে কি জড়িত থাকবে? এই জিনিসগুলা জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থার সাথে এইসব বিষয়গুলা জড়িত। মনে থাকবে তোমাদের এই আটটা বিষয়? এগুলা ছাড়া আর অনেকগুলো আছে, এই আটটা কি সবচেয়ে প্রধান। তারপর দেখো, জনসংখ্যার পরিবর্তনশীলতা দেশে জনসংখ্যা 3 ভাগে ভাগ করা যায়, যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। কেমন? তাহলে আমরা দেখতেছি কি, জনসংখ্যার তারতম্যের কারণ জলবায়ু, শিক্ষা, বাল্য বিবাহ, বহু বিবাহ, অনুন্নত জীবনযাত্রা, নবজাতকের মৃত্যু, এগুলা কি জন্মহারের তারতম্যের কারণ। তারপর একটা দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। বাল্য বিবাহ কি জনসংখ্যা পরিবর্তনশীলতার উপর প্রভাব বিস্তার করতেছে। এরপর দেখো, ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসেবা, এগুলা কি জনসংখ্যা পরিবর্তনশীলতার সাথে জড়িত। তাহলে আমরা যে দেশে জানি, যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত। কারণ শিক্ষিত জনগোষ্ঠী জানে কি কিভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা যায়। আবার জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকে ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে, ফলে তারা ছোট পরিবার গঠন করে। পেশাগত পার্থক্যের কারণেও জন্মহারে তারতম্য ঘটে। যেমন কৃষক, শ্রমিক, জেলে, এদের জন্মহার বেশি। আবার দেখো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি শিক্ষিত যে পেশাজীবী শ্রেণী আছে, এদের জন্মহার কম। তাহলে আমরা দেখি, যারা একটু অপেক্ষাকৃত কম শিক্ষিত অথবা অশিক্ষিত, ওইসব পরিবারে জন্মহার বেশি, আর শিক্ষিত শিক্ষিতদের মধ্যে কি জন্মহার কম। তারপর আবার দেখো, যেখানে পার্বত্য এলাকা গুলাতে, বাংলাদেশের যে পার্বত্য এলাকা, আমি পাশে দেখাচ্ছি, এটা বাংলাদেশের মানচিত্র, 64টি জেলা নিয়ে বাংলাদেশ গঠিত। এটা হচ্ছে চট্টগ্রাম, পাশে এটা বড় করে দেখাচ্ছি, চট্টগ্রামের পাশে কি পার্বত্য, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এটাকে এখানে পাশে তোমাদের বড় করে দেখাচ্ছে। এটা হচ্ছে চট্টগ্রাম, আর পাশে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই তিনটা নিয়ে কি পার্বত্য চট্টগ্রাম। এইসব অঞ্চলে আবার কি জনবসতি কম, এখানে জনবসতি কম। আবার সমতল ভূমিতে কি জনবসতি বেশি, আর পাহাড়ি এলাকায় দেখতে পাচ্ছি একটা কি জনবসতি কম। ফলে এই এলাকায় জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন। তাহলে তোমাদের মনে থাকবে, এটা অবশ্যই বাংলাদেশে যে 64টি জেলা আছে, এগুলোর তুলনায় এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি অর্থাৎ পার্বত্য এলাকা গুলোতে জনসংখ্যা কি কম, জনসংখ্যা জনবসতি কম, আর সমতল ভূমিতে কি জনসংখ্যা বেশি। ফলে এই এলাকায় জনসংখ্যার ঘনত্ব হচ্ছে সর্বনিম্ন, সবচেয়ে কম বসবাস করে এইসব কি এলাকাগুলোতে, এইসব জেলায়। দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে প্রায় মানুষের খুব কয়েকটা, অনেক জায়গায় দূরে দূরে দেখতে পারবো কিছু মানুষের বসতি। তারপর এখানে
জনসংখ্যা কি বসতি কম, এখানে জনসংখ্যার ঘনত্ব কম, খুব কম। ছবিতে আমরা দেখি খুব কম মানুষ এইসব এলাকাগুলোতে, পার্বত্য এলাকায় জনবসতি কম। আবার চর এলাকায়ও মরুভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, এইসব চর এলাকাগুলো দেখো, যেমন সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, এইসব চর এলাকাগুলোতে কি আমরা দেখি মরুভূখণ্ড থেকে এরা বিচ্ছিন্ন। এসব এখানেও জনসংখ্যার ঘনত্ব অনেক কম, এখানে জনসংখ্যা কম। আবার শিল্প এলাকাগুলোতে কি জনসংখ্যা ঘনত্ব বেশি, অনেক জনসংখ্যা বসবাস করে। আবার সমতল ভূমিতে, শিল্প এলাকা, এসব এলাকাগুলোতে জনসংখ্যা ঘনত্ব বেশি। তারপর আবার যেখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর ওইখানেও জনসংখ্যার আধিক্য রয়েছে। অনেক সময় কর্মসংস্থানের প্রত্যাশায় গ্রাম থেকে শহরে স্থানান্তরের হার বেড়ে যায়। আবার রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধ অবস্থা, গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন দেখা দেয়। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি কি পার্বত্য এলাকা, চর এলাকা, এখানে কি জনসংখ্যা কম, জনবসতি কম। আবার শিল্প এলাকা, কারণ এসব এলাকায় দেখা যাচ্ছে কি মানুষ এখানে চাকরি করতে আসে, এখানে জনসংখ্যার আধিক্য বেশি। তারপর প্রাকৃতিক সম্পদ যেখানে আসতে বেশি ওইখানে জনসংখ্যা বেশি। আর সমতল ভূমিতে তো আছে, এখানে কৃষির ফলন বেশি হওয়ায় এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। তারপর দেখো বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় 71 বছর। গড় আয়ু বেড়ে যায় এটা পরিষ্কার যে আমাদের দেশে মৃত্যু হার হ্রাস পেয়েছে। মৃত্যু হার হ্রাস পাওয়ায় বৃদ্ধ বয়সী জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায়, যাদেরকে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের দেশে সীমিত সম্পদের উপর চাপ সৃষ্টি করে, কারণ ওনারা তো কাজকর্ম করতে পারে না, তাই না? তারপর ওনারা সীমিত সম্পদ যে আছে এটার উপর চাপ সৃষ্টি করে। শিক্ষা ক্ষেত্রে অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ মৃত্যু হার হ্রাসে প্রভাব ফেলছে। আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কারণে শিশু মাতৃ মৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, এটি জনসংখ্যার পরিবর্তনশীলতায় ভূমিকা রাখছে। তবে জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বহুমুখী কর্মসূচি গ্রহণ প্রয়োজন। যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন তা হলো মেয়েদের বয়স বৃদ্ধি, অর্থাৎ বাল্য বিবাহ না হয়ে কি যখন সে বয়স বাড়বে তখন তাকে বিয়ে দেওয়া, দারিদ্র হ্রাসে কার্যক্রম গ্রহণ, দারিদ্রতা যাতে কমে যায় কমে আসে এদিকেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করতে হবে, নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন। অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যার একটা বিরাট প্রায় অর্ধেক অংশ হচ্ছে কি নারী। এই নারীকে কি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে, অর্থাৎ নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাহলে কি জনসংখ্যার চাপ কমবে, দেশের উন্নয়ন ঘটবে, দেশের আয় বৃদ্ধি পাবে। তাহলে জন্মহার তারতম্যের প্রভাব বেশি হলে আমরা কি দেখতেছি এগুলা চাপ পড়তেছি কোথায়, ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর। মানুষের চাহিদা বেড়ে বাড়তি চাহিদার সৃষ্টি হচ্ছে, জীবনযাত্রার মান কমে যাচ্ছে একদম বিভিন্ন রোগের বিস্তার হলে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম কি জন্মহার বেশি হলে এই জনসংখ্যার বিরাট জনগোষ্ঠী চাপ পড়তেছে কি, সম্পদ তো আর বাড়তেছে না, বাড়তেছে মানুষ বাড়তেছে কিন্তু সম্পদ আগে যা ছিল এখনো তাই। এটা জন্মহার বেশি হলে এটা চাপ পড়তেছে ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর, যেমন একজন মানুষ তার ছেলে মেয়ে হলো একই সম্পদের উপর, আবার তার ছেলে মেয়ে হলো, আবার তার ছেলে মেয়ে হলো, তাহলে এই চাপটা কোথায় পড়তেছে, ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপরে। তারপর মানুষ বাড়তেছে, মানুষের বাড়তি চাহিদা সৃষ্টি হচ্ছে,
জীবনযাত্রার মান একদম নেমে যাচ্ছে নিম্নে, মানুষ বেশি হলে বিভিন্ন রোগের বিস্তার বেড়ে যাচ্ছে। তাহলে জন্মহার কম হলে কি হবে? দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহার করা যায় না, এই জন্য জন্মহার বেশি হলে এই জিনিসগুলোর উপরে বেশি চাপ পড়ে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? এগুলা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। বাল্য বিবাহ রোধ করা, বয়স বৃদ্ধি হলে মেয়েদের বিয়ে দেওয়া, দারিদ্র হ্রাসে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা, জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা, নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন ইত্যাদি। তাহলে এতক্ষণ আমরা পার্ট দুইয়ে কি পড়লাম? জনসংখ্যার পরিবর্তনশীলতা সম্পর্কে জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাই না? এখন আমরা পার্ট তিনে চলে আসি। পার্ট তিন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল। তাহলে স্থানান্তর কি? মানুষের এক স্থান হতে অন্য স্থানে গমন করে, তাকে স্থানান্তর বলে। স্থানান্তরের আরেকটা নাম হচ্ছে কি? অভিগমনও বলা হয়। তাহলে স্থানান্তর কাকে বলে? মানুষ যখন এক স্থান হতে অন্য স্থানে গমন করে, এটাকে স্থানান্তর বলে। এটার আরেকটা নাম হচ্ছে অভিগমন। এই স্থানান্তর অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। কেমন? এটা নিয়ে আমরা ক্লাস সিক্স পড়ছো তোমরা, স্থানান্তর কাকে বলে, অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে, আন্তর্জাতিক স্থানান্তর কাকে বলে। তাহলে তোমরা এখন আমরা যখন পড়বো তাহলে তোমরা বুঝতে পারবো স্থানান্তর কি, অভ্যন্তরীণ স্থানান্তর কি, আন্তর্জাতিক স্থানান্তর কি। তাহলে স্থানান্তর কয়রকম? অভ্যন্তরীণ স্থানান্তর, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর, স্থানান্তরের আরেকটা নাম হচ্ছে অভিগমন। আর অভ্যন্তরীণ স্থানান্তর কোনটা? দেশের ভিতরে যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে, তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। একটা দেশের ভিতরে যখন আমরা এক জায়গায় এক জেলা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কেমন সিলেট থেকে চট্টগ্রাম আসতেছি, চট্টগ্রাম থেকে নোয়াখালী যাচ্ছি, কুমিল্লা যাচ্ছি, খুলনা যাচ্ছি, এটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। যখন দেশের ভিতরে যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে, তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। অর্থাৎ এখান থেকে চট্টগ্রাম ছেড়ে চলে যাচ্ছে কোথায়? সিলেটে একসাথে। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। তাহলে অভ্যন্তরীণ স্থানান্তর কি বুঝতে পারছো? দেশের ভিতরে যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে, তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। তাহলে এটার কারণটা কি? অভ্যন্তরীণ স্থানান্তর দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, এটাকে আবার কি আন্ত আঞ্চলিক স্থানান্তরও বলা হয়। আঞ্চলিক স্থানান্তর বা আন্ত আঞ্চলিক স্থানান্তর, দেশের ভিতর যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে, তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। কেমন? তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না। তুমি একটা ঘর থেকে বের হলা, বেড়াতে যাচ্ছ, এটা স্থানান্তর হবে না। তুমি নোয়াখালী থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছ, চট্টগ্রাম থেকে সুন্দরবনে বেড়াতে যাচ্ছ, এটা স্থানান্তর হবে না। বাজারে গেলে এটা স্থানান্তর হবে না। অভ্যন্তরীণ স্থানান্তর নানাভাবে ঘটে থাকে। আন্ত আঞ্চলিক স্থানান্তর, অর্থাৎ একই অঞ্চলের মধ্যে স্থানান্তর, একই অঞ্চলের মধ্যে বা চট্টগ্রাম অঞ্চলের ভিতর অথবা কুমিল্লা অঞ্চলের ভিতর, এরকম এটা ঘটতে পারে। তাছাড়া গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, শহর থেকে শহরে স্থানান্তর হতে পারে। অর্থনৈতিক উদ্দেশ্যে মূলত অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে। যেমন এক জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়ে সে চট্টগ্রাম থেকে চলে গেল নোয়াখালীতে, নোয়াখালী থেকে ঢাকায়, এটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর বা আন্ত স্থানান্তর। অর্থনৈতিক উদ্দেশ্যে যদি সে দেশের ভিতরে এক জায়গায় এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়, এটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ গুলো দেখো। প্রাকৃতিক দুর্যোগের কারণে কি অভ্যন্তরীণ স্থানান্তর হয়? যেমন কোনো জায়গায় নদী ভাঙ্গন হলো, খরা হলো, বন্যা হলো, এসব ভূমিকম্প হলো, তখন তারা কি করে? অন্য জায়গায় গিয়ে বসত শুরু করে। এটি আমাদের প্রয়োজন ইচ্ছাধীন হতে উন্নত শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা
চিকিৎসা ব্যবস্থার কারণে হয়, কর্মসংস্থানের সুযোগের জন্য এক জায়গা থেকে আরেক জনে যায়, পরিবহন ও যোগাযোগের সুবিধার জন্য অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে। অভ্যন্তরীণ স্থানান্তরের জন্য তেমন কোনো আইন বা অনুমতির প্রয়োজন হয় না, এ ধরনের স্থানান্তর ঘটে আমাদের প্রয়োজন ও ইচ্ছা অনুযায়ী। তাহলে আমরা এক জায়গা থেকে চট্টগ্রাম থেকে আমরা মনে করতেছি কি ঢাকায় চলে যাব, এটার জন্য কোনো আইন বা নিয়ম নাই। আমি চাইলে আমার অর্থনৈতিক সামর্থ্য থাকলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবো, এটি আমাদের প্রয়োজন এবং ইচ্ছাধীন হতে পারে, এটা কেউ আমাকে কি নিষেধ করতে পারবে না। বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বর্ধিত জনসংখ্যার চাপে মাথাপিছু জমির পরিমাণ ক্রমে কমে যাচ্ছে, অনেকে ভূমিহীনে পরিণত হয়েছে, বেকার ও অর্ধ বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই আর্থিক সংকট গ্রামের অনেক মানুষকে শহরে কাজের সন্ধানে আসতে বাধ্য করছে, নদী ভাঙ্গন এলাকার মানুষ বাঁচার তাগিদে গ্রাম থেকে শহরে ভিড় করছে। দারিদ্র, অভাব অনটন ও অন্যান্য সমস্যার কারণও গ্রামবাসীর একটি অংশকে শহরের দিকে ধাবিত করছে। গ্রাম থেকে শহরে স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ কারণ। হ্যাঁ, কি কারণে মানুষ গ্রাম থেকে শহরে যাচ্ছে? শহরের উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত জীবনযাপনের ব্যবস্থা, স্বাস্থ্য ও চিকিৎসা কারণে ব্যবস্থার কারণে মানুষ গ্রাম থেকে শহরে যাচ্ছে। গ্রামের সক্ষম ও ধনী কৃষক পরিবার সন্তানকে উন্নত শিক্ষার জন্য শহরে পাঠায়, তাছাড়া চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য শহরে স্থানান্তর হয়। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরো যেসব কারণ তাহলে শহরে বিলাসবহুল জীবনযাত্রা, কর্মসংস্থানের সুযোগ, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে সুযোগ সুবিধা প্রভৃতি। তবে কিছু লোক স্থানান্তরিত হতে বাধ্য হয় এদেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে। যেমন আমাদের দেশে কি প্রায় আমরা শুনি কি নদী ভাঙ্গন হচ্ছে, খরা, বন্যা, ভূমিকম্প, এইসব কারণে মানুষ গ্রাম থেকে শহরে এসে বসবাস করে। আমাদের দেশে মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ হলো শিল্প কারখানাগুলো সাধারণত শহরে অবস্থিত, যেমন পোশাক শিল্প ও চামড়া শিল্পের অধিকাংশই শহরে অবস্থিত। এ কারণে লক্ষ লক্ষ শ্রমিক কাজের জন্য শহরে বস্তি এলাকায় গাদাগাদি করে বসবাস করছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধার জন্য মানুষ স্থানান্তরিত হচ্ছে। তাহলে কেন গ্রাম থেকে আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের কারণগুলো ব্যাখ্যা করছি এতক্ষণ? প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী হতে পারে, প্রয়োজন অনুযায়ী হতে পারে। উন্নত শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার জন্য গ্রামের মানুষ শহরে এসে বসবাস করতেছে। কর্মসংস্থানের সুযোগের জন্য বিশেষ করে শিল্প এলাকাগুলোতে গিয়ে মানুষ কি ভিড়ছে এখানে। পরিবহন আর যোগাযোগ সুবিধা যেখানে বেশি ওইখানে মানুষ এসে বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে। এর ফলে কি হচ্ছে? বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের কারণটা আমরা বললাম, এখন ফলাফলটা দেখি। বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফল, বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফল সুবিধা কি? শহর থেকে পাঠানো টাকায় পরিবারের ভরণ পোষণ ও কৃষি সহ নানা লাভজনক খাতে বিনিয়োগ সম্ভব। গ্রামীণ দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, জীবন জীবিকা উন্নয়ন হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। তাহলে বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল ও কুফল উভয়ে রয়েছে। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরিত দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশ রিক্সা, গাড়ি, ভ্যান চালক বা শিল্প শ্রমিক হিসেবে নিজেদেরকে নিয়োজিত করছে, তাছাড়া তারা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে আত্মনিয়োগ করছে। অন্যদিকে বড় কৃষক ও মাঝারি কৃষক পরিবারের সদস্যরা স্থানান্তরিত হয়ে চাকরি, ব্যবসা বাণিজ্য বা নানা ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদের নিয়োজিত করছে। এখন আর কৃষকের ছেলে কৃষক হয় না, তাই না? কৃষকের ছেলে সে শিক্ষিত হয়ে অনেক বড় বড় চাকরি করতেছে, এর ফলে কি হচ্ছে? সে স্থানান্তরিত হচ্ছে গ্রাম থেকে শহরে অথবা বিদেশে।
শহরের স্থানান্তরিত সদস্য তাদের রায় গ্রামে বসবাসকারীদের সদস্যদের নিকট প্রেরণ করছে। এই অর্থে মাসিক ভরণ পোষণের পরে সঞ্চিত অর্থ কৃষি উৎপাদন খাতে এবং ও কৃষি খাতে বিনিয়োগ করছে। তাহলে এই যে কৃষকের ছেলে বাইরে চাকরি বাকরি করতেছে, সে কি করতেছে? অথবা অন্য তার পরিবারের গ্রামে যারা বসবাস করে তাদের ছেলে মেয়েরা তার অথবা অন্য কেউ যদি বাইরে চাকরি বাকরি করে, সে কি করতেছে? শহর থেকে টাকা পাঠাচ্ছে তার পরিবারের ভরণ পোষণের জন্য, অথবা কিছু টাকা পাঠাচ্ছে লাভজনক খাতে বিনিয়োগের জন্য। তারপর দেখো, অভ্যন্তরীণ স্থানান্তরে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কি? নারীরা। এই গ্রামে নারীরা কি করতেছে? তেমন কর্মসংস্থানের ব্যবস্থা নেই। অভ্যন্তরীণ স্থানান্তরের মাধ্যমে তারা কি, কর্মহীন নারীরা শহরে এসে অথবা অন্য জায়গায় গিয়ে তারা কি করতেছে? চাকরি বাকরি করতেছে। এইসব নারীরা কর্মহীন থাকার কারণে পরিবারের সদস্যরা তাদেরকে বোঝা মনে করত, ফলে বৈষম্য, বঞ্চনা, প্রতারণা এবং নিপীড়ন তাদের ভাগ্যে জুটত। আজ শুধু পোশাক শিল্পে বিপুল সংখ্যক নারী শ্রমিক কর্মরত। আমরা দেখি গার্মেন্টস এ প্রচুর নারীরা কি কাজ করতেছে, তাই না? অনেক নারী গার্মেন্টস এ কাজ করতেছে। এটা নারীদের একটা বৃহৎ অংশ, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আজ শুধু পোশাক শিল্পে বিপুল সংখ্যক নারী শ্রমিক কর্মরত, এখন তাদের পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। একটা কি, যখন একটা নারী যখন সে টাকা পয়সা ইনকাম করতেছে, তখন তাকে পরিবারও কি মর্যাদা দিচ্ছে, সম্মান দিচ্ছে। তাদের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে, তাদের উপার্জিত অর্থে সন্তানরা লেখাপড়া করছে, উন্নত জীবনযাত্রা কিছুটা হলে তারা ভোগ করছে। তাহলে এই যে নারীরা চাকরি বাকরি করার ফলে কি, পরিবারে তার মর্যাদা অনেক বেড়ে গেছে। আগে কি ছিল, নারীরা যখন কাজ করতো না তাদের কোনো মান সম্মান ছিল না, অবহেলিত, তারা ছিল কি, শোষিত, অবহেলিত। আরেকটা দেখো, জীবন ও জীবিকার উন্নয়ন। আমরা দেখি অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে আবার স্বল্প আয়ে দরিদ্র মানুষের জন্য বস্তি সৃষ্টি হয়েছে। কোথায়? শহরে। বস্তি সুস্থ নগর জীবনের জন্য সহায়ক নয়, এর ফলে অপরাধ প্রবণতা, চোরাচালান, অপহরণ, মাদক, নারী ও শিশু পাচার সহ নানা সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে, বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এই বস্তিকে ব্যবহারের ফলে। তাহলে এটা একটা অসুবিধা, গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে শহরের জনসংখ্যা বাড়তেছে, এতে শহরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা ও দাম বেড়ে যাচ্ছে। শহর থেকে গ্রামে স্থানান্তরের প্রভাব আমাদের দেশে ততটা গুরুত্বপূর্ণ নয়, শহর থেকে গ্রামে তেমন একটা যায় না, গ্রাম থেকে শহরে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় আধুনিক শিক্ষিত ব্যক্তি গ্রাম উন্নয়নমূলক কাজ করার জন্য গ্রামে এসে রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ নানা উন্নয়নমূলক কাজ করে, এতে গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়। গ্রাম থেকে গ্রামে স্থানান্তরের কারণে গ্রামীণ সমাজ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বাড়ে, একজনের বিপদে একই গ্রামের কিংবা অন্য গ্রামের লোকেরা এগিয়ে আসে, এতে পারস্পরিক সম্পর্ক বাড়ে। তাহলে আমরা বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের সুবিধা অসুবিধা গুলো নিয়ে আলোচনা করলাম। শহর থেকে শহরে গ্রামে স্থানান্তরের ফলে মানুষের মধ্যে কর্মদক্ষতা বাড়ে, এতে সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়। শহর থেকে গ্রাম ও শহরে স্থানান্তর মানুষের আয় সঞ্চয়কে প্রভাবিত করে, কারণ অনেক সময় বিনিয়োগের কারণে জনসংখ্যার স্থানান্তর হয়, এর ফলে কর্মসংস্থান বাড়ে ও অর্থনৈতিক উন্নয়নে এর প্রভাব পড়ে। তাহলে এতক্ষণ আমরা কি অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ গুলো জানলাম, অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল ও কুফল সম্পর্কে, সুবিধা অসুবিধা সম্পর্কে জানলাম। এবার আসো জনসংখ্যার আন্তর্জাতিক স্থানান্তর। আন্তর্জাতিক স্থানান্তর হচ্ছে কি, একটি দেশ একটি স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকুরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। তাহলে আন্তর্জাতিক স্থানান্তর কাকে বলে? এক
একটা স্বাধীন দেশ থেকে এক স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকুরি, বিয়ে, বসবাস এমন কি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। যেমন তোমাদের পরিবারে তোমাদের মধ্যে অনেক আছে কি, তোমাদের ভাইরা চাচারা অনেক দেশে, আমেরিকা, লন্ডন, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় গিয়ে ওইখানে স্থায়ী ভাবে বসবাস করতেছে, এটাকে কি বলা হয়? আন্তর্জাতিক স্থানান্তর। তারা কেউ চাকরির জন্য গেছে, কেউ বিয়ে করে এখানে স্থায়ী ভাবে বসবাস করতেছে, কেউ চাকরি করে এখানে স্থায়ী ভাবে বসবাস করতেছে, আবার কেউ নাগরিকতা লাভ করে এখানে স্থায়ী ভাবে বসবাস করতেছে। তাহলে এক স্বাধীন দেশ থেকে অন্য আরেকটা স্বাধীন দেশে যখন চাকরি করে, বিয়ে করে, বসবাস করে অথবা নাগরিকতা লাভ করে ওই দেশে স্থায়ী ভাবে বসবাস করে তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। তাহলে আন্তর্জাতিক স্থানান্তরের কারণ গুলো আমরা জানলাম। একটা হচ্ছে কি, কর্মসংস্থান, অর্থাৎ চাকরির জন্য সে বিদেশে যাচ্ছে, ওইখানে থাকতেছে, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক স্থানান্তরের কারণ। রাজনৈতিক আশ্রয়, অনেক সময় কি রাজনৈতিক আশ্রয় চাইলে কেউ, যেমন সংখ্যালঘু মানুষ যারা আছে ওরা বলতেছে আমি আমার দেশে আমার সরকার কি করতেছে আমাকে তেমন সুযোগ সুবিধা দিচ্ছে না, আমি আপনার দেশে থাকতে চাই, এসব কারণে কি আন্তর্জাতিক স্থানান্তর হচ্ছে। জলবায়ুর প্রতিকূল পরিবেশ, অনেক জায়গায় কি দাবানল হচ্ছে, বন্যা হচ্ছে, ওরা কি করতেছে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যেখানে উন্নত পরিবেশ ওখানে গিয়ে বসবাস করতেছে, নাগরিকত্ব লাভ করে। যেমন আমরা দেখি আমেরিকায় কয়দিন পর ডিবি পেয়ে কি করতেছে, আমেরিকায় গিয়ে ওদেরকে সিটিজেনশিপ দিচ্ছে, ওখানে গিয়ে তারা স্থায়ী ভাবে বসবাস করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক লোক বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে ওইখানে কি থাকতেছে, এটাও আন্তর্জাতিক স্থানান্তর। তাহলে আন্তর্জাতিক স্থানান্তরের কারণ গুলো আমরা জানলাম। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। কর্মক্ষেত্রের আমাদের দেশে অভাব, কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা আছে, রাজনৈতিক আশ্রয়ের জন্য জলবায়ুর প্রতিকূল পরিবেশের কারণে আমাদের দেশের অনেক মানুষ প্রতিবছর কি বিদেশে যাচ্ছে। তাছাড়া অনেকে পারিবারিক নৈকট্য লাভের জন্য বিদেশে স্থানান্তরিত হয়, অনেকে দেখা যাচ্ছে তার পরিবার কি বিদেশে থাকে, এখানে যারা ছিল তারা চলে গেছে, আবার কেউ কেউ নাগরিকত্ব লাভ, অনেক দেশে আছে কি কয়েক বছর থাকলে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তারা ওইখানে স্থায়ী ভাবে বসবাস করতেছে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ, চাকরি ক্ষেত্রে বদলি ও পদোন্নতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, যেমন গান টান ওইসব দেশে গিয়ে তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে, ওইখানে গিয়ে সে স্থায়ী ভাবে বসবাস করতেছে। আর অন্যান্য বিভিন্ন পেশাজীবীরা কি বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে এই কারণগুলো ছাড়া আন্তর্জাতিক স্থানান্তরের আরো বহু কারণ রয়েছে, যা আমরা প্রতিদিন খবরের কাগজ খুললে দেখতে পাচ্ছি। বিভিন্ন কারণে আমার বিদেশে চলে যাচ্ছে আমাদের অনেকে, অথবা বিদেশ থেকে অনেকে আমাদের দেশে আসতেছে। এর ফলে কি হচ্ছে, আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো আমরা জানলাম, এর ফলাফলটা কি হচ্ছে দেখো, সুবিধাগুলো কি পাচ্ছে। আন্তর্জাতিক স্থানান্তরের ফলে আমরা কি প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসতেছে, বিদেশ থেকে পাঠানো টাকা এদেশে কৃষি ও শিল্প, ব্যাংকিং খাত, সেবা খাত, গার্মেন্ট শিল্প ও নানা ধরনের লাভজনক খাতে বিনিয়োগ করা হচ্ছে। এর ফলে দেশে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এই টাকাগুলা আমরা বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করতেছি, এর ফলে আমাদের কি অনেক লাভ হচ্ছে, আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আবার এই উৎপাদন বিদেশেও রপ্তানি করতে পারতেছি। তাছাড়া চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, বিদেশে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, একজন থাকে আবার এর পর আরেকজনকে নিয়ে গেল, পুরো পরিবার এইভাবে নিয়ে ওইখানেই তারা চাকরি সুযোগ তৈরি করে নিচ্ছে। তারপর এর ফলে কি হচ্ছে, তাদের জীবন জীবিকার মান উন্নয়ন হচ্ছে। এগুলো হচ্ছে কি সুবিধা, তাই না? এগুলো হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তরের ফলে যে সুবিধাগুলো হচ্ছে, আমরা রেমিটেন্স, অর্থাৎ প্রতি বছর বসু বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসতেছে, আমরা এগুলো বিভিন্ন উৎপাদনে ব্যবহার করতেছি, আমরা লাভ হচ্ছে, তারপর বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। অসুবিধাগুলো কি কি দেখো, আন্তর্জাতিক স্থানান্তরের কারণে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে, যেমন এইচআইভি এইডস এর ন্যায় বিভিন্ন ধরনের ভাইরাস বাহিত রোগ বাইরে থেকে এসে দেশে বিস্তার লাভ করেছে। এছাড়া আন্তর্জাতিক স্থানান্তরের ফলে
আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এখানে একটু তোমাদেরকে ডিটেলস বলি, যেমন এই যে বিভিন্ন রোগগুলো, যেমন করোনার কথাই বলো, বর্তমানে যে আমরা করোনার কারণে আজকে কি সব লকডাউন, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গুলো, অফিস আদালত, কি অনেক অফিস বন্ধ হয়ে আছে। এই যে কারণ চীন থেকে এই ভাইরাসটা শুধুমাত্র কি স্থানান্তরের কারণে আমাদের দেশে আসছে, তাই না? চীন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, প্রায় প্রতি দেশে এখন এই করোনাতে কি সবাই ভোগ করতেছে। করোনায় অনেক লোক মারা যাচ্ছে, অনেকে সংক্রমিত হচ্ছে। বর্তমান যে একটা এই অবস্থার মধ্যে আছি, এটা একমাত্র কি এই ভাইরাস বাহিত রোগের জন্য। এটা হচ্ছে একটা বড় অসুবিধা। পৃথিবীতে এরকম ঘটনা আর তেমন ঘটে নাই। এই একটা রোগ সবাইকে কি গৃহবন্দী করে রাখছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলছে, এক দেশ থেকে আমরা আরেক দেশে তেমন যাতায়াত করতে পারতেছে না। তারপরে দেখো সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা, যেমন অপসংস্কৃতি, আমাদের দেশে সংস্কৃতির প্রাধান্য কমে যাচ্ছে, অপসংস্কৃতি অন্য দেশের সংস্কৃতি আমাদের দেশে ঢুকে যাচ্ছে এরকম। এটার ফলে কি আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? নষ্ট হয়ে যাচ্ছে, অপসংস্কৃতি ভরে যাচ্ছে আমাদের দেশ। তাহলে এগুলো হচ্ছে অসুবিধা। তাহলে আমরা আজকে পার্ট 1, 2, 3 পড়লাম, আগামী ক্লাসে আমরা পার্ট 4, 5, 6 আগামী ক্লাসে আমরা পার্ট 4, 5, 6 পড়বো, কেমন? আজকে পর্যন্ত, তোমরা সবাই অনেক ভালো থেকো, সবাই নিজেদের যত্ন করো, মাস্ক পরো, সবাই নিরাপদ দূরত্বে থাকো। যারা তোমাদের ফ্যামিলিতে টিকা দেয়নি, টিকা দিতে বলো সবাইকে, যারা 18 বছরের ঊর্ধ্বে ওদেরকে টিকা দিতে বলো। তাহলে আমরা আগামী ক্লাসে কি পার্ট 4, 5, 6 শেষ করব। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।